জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম, ঠাকুর বাড়ির সদস্যবৃন্দের শ্রীচরণে শতকোটি প্রণাম, এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু দিয়ে আজের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব দীক্ষা ও লোক নিন্দা সম্পর্কিত কিছু বিষয়। দীক্ষা নিলাম, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কথা বলছি, লোকে হয়তো উপহাস করলো, নিন্দা করলো, তাতে আমার কষ্ট হলো, এই কষ্টটা সহ্য করব কিভাবে? যে প্রিয় পরমকে আমি ভালোবাসি, যাকে নিয়ে আমি চলি, তার সম্পর্কে যদি কেউ কটু কথা বলে, তাহলে তার সহ্য করবার মতো তো শক্তি আমার চাই। ধরুন আমি আমার মা বাবাকে ভালোবাসি, প্রত্যেকেই মা বাবাকে তার নিজের মা বাবাকে ভালোবাসে। যদি মা বাবার সম্পর্কে কেউ কোনো কথা বলে, উপহাস করে তাকে নিয়ে, তাহলে কতটা খারাপ লাগে। আমাদের মনে ক্রোধ আসে, তাই এ প্রসঙ্গে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তোমার নিয়ে লোকে কত কি কথা বলে, উপহাস করে, তো মনে খুব রাগ হয়, কি করব, সহ্য করবার মতো তো একটা শক্তি চাই। তাই ঠাকুর বলল, ওটা ভাবারই জিনিস না, ওটা ভাববি কেন? মনে শুধু একটাই ভাব থাকবে, আমি তোমাকে ভালোবাসি, এই ভাবটাই থাকবে। লোকে নিন্দা করতেই পারে, লোকে নিন্দা করে করুক, তাতে যাই আসে না, আমার চলার পথে আমি চলব, আমি তাকে নিয়ে থাকব, তিনি আমার, আমি তার, এই ভাব বজায় রেখে চলব। সব কিছুর মধ্যে আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সে আমার প্রিয় পরম, সে আমার বাবা, সেই আমার মা, সেই আমার বন্ধু, সেই আমার আত্মীয়, সেই আমার সব। লোকে নিন্দা করছে, এটা কানে এলো আমি তা গ্রাহ্য করব না, এই কথাই আমাদের ঠাকুর বুঝিয়ে বললেন। মেয়ে মানুষ মীরাবাই, মীরাবাইয়েরও কিন্তু লোকে অনেক নিন্দা করেছিল। কবির, কবিরকেও লোকে অনেক নিন্দা করেছিল, কিন্তু তবুও কবির তার প্রভুর কথাই প্রচার করত। আরেকজন ছিল সেন্ট জন, সেন্ট জন যীশুখ্রিস্টের কাছে বসেই থাকত, লোকে বলতো তুমি এরকম বসে থাকো কেন, কথাবার্তা কিছুই বলো না, সে বলতো আই সি লাভ, আমি মূর্ত প্রেম দেখছি। তাই ঠাকুর সম্পর্কে যে যাই বলুক, নিন্দাই করুক আর উপহাসই করুক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে চলছি, তুমি আমার, এই ভাবটা যদি কাউকে পেয়ে বসে, তাহলে তার আর চিন্তা নেই, তার উন্নতি হবেই। ঠাকুর বলছে, ভালোবাসি বলছ মুখে, কাজেও তাই করো, যেমন করে ভালোবাসতে হয় তেমন করে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি যা বলো আমি তা শুনি না। আমি আমি নিজের একটা উদাহরণ দিই। ঠাকুর বললেন, মাছ মাংস খাসরে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, কথাটি বললেন। ঠাকুর কিন্তু একবারে বারণ করেননি যে মাছ মাংস খাসরে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এ কথা তিনি মানে তিনি বল একদম বারণ করছেন না। ঠাকুর বললেন, ঠাকুর তো আমাদের ভালো চান, ঠাকুর বললেন না খেলেই ভালো, শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, মনে শরীরে শুদ্ধতা আছে, না খেলেই ভালো। তাই আমাদের প্রিয় পরম এইভাবেই আমাদের বলেন, তিনি আদেশ করেন খুব অনুরোধের সুরে, আমি যদি তাকে ভালোবাসি তাহলে তার কথা মেনে চলব, তাকে নিয়ে চলব। তিনি সবকিছুই অনুরোধ করে বলেন, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে জানেন। তিনি বললেন,
পাপ করেছ তো কি হয়েছে? পাপে কি মানুষ পচে যায়? এসো, এখানে এসো, কীর্তন করো, সৎসঙ্গ করো, দেখবে তোমার সব পাপ মুছে গেছে। যদি ভাববাণী কেউ করেন তাহলে বুঝতে পারবেন আমাদের ঠাকুর এতটাই ক্ষমাশীল, যতই ক্ষমা করি, যতই আমরা খারাপ কাজ করি, সেই ঠাকুরের চরণে এসে দেখবেন আমরা আমাদের পাপ তাপ সব শুদ্ধ হয়ে গেছে, কারণ তিনি আমাদের সব। তাই আমরা দীক্ষিতরা, সৎসঙ্গীরা খুব ভাবে নাম করুন আর ঠাকুরের কথা প্রচার করুন। তাই ঠাকুর বলে দিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে দীক্ষিত করে তুলতে হবে। তাই আমরা যেমনই হয়ে থাকি, আমাদেরকে লোকে যাই বলুক, ঠাকুর সম্পর্কে, ইষ্ট ভীতি সম্পর্কে যে যাই বলুক, আমরা তা সহ্য করব। ঠাকুর বললেন সহ্য করো, ধৈর্য ধরো, আমরা তাদেরকে করে দেখিয়ে দেব। আমরা যেহেতু সৎসঙ্গী, দীক্ষা নিয়েছি, আমাদেরটা অবশ্যই পরিচয় আছে আমাদের চালচলনের মধ্য দিয়ে, আমরা করে তাদেরকে দেখিয়ে দেব, এইভাবে তাদেরকে করে দেখাবো, তারা যেন, যারা নিন্দা করছে তারা যেন আমাদের দেখে কিছু উপলব্ধি করতে পারে, কিছু শিখতে পারে, ভালোবাসতে হয় কেমন করে দেখিয়ে দেব। তিনি আমাদের শিখিয়ে গেছেন, আমাদের প্রিয় পরম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তাই লোক নিন্দা এবং উপহাসটাকে সমস্যা মনে করবেন না, এটা হয়েই থাকে, এটা সাধারণ ব্যাপার। সহ্য করুন, ধৈর্য ধরুন আর নাম করুন, ঠাকুরের কথা প্রচার করুন। এই বলে আজের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।